আমি এখানে একটা বিশেষ কথা বলতে চাই। দেখছেন, এর চেষ্টা করতে করতে মাথার চুল ফেলে দিছে। আমি নিজেও কিন্তু তার কাছে এরপরে যেটা আছে,
যেকোনো একদিকে পোকা নিয়ন্ত্রণ করে কোন বার আপনি দিচ্ছেন কেট বার, কেট বার কি বাড়ি মিলে যায় না, তাহলে এটা কি হবে দেখেন আপনার কোন জায়গায় কি ভুল করেছেন। এরপরে আছে আজমা হোসেন কে, আজমা হোসেন আপনি তুলনামূলক একটু খারাপ হয়েছে, আপনার 50-এর মধ্যে আপনি 33 পেয়েছেন, কত পেয়েছেন 33, একটু ভালো করে হচ্ছিল না, তো আপনি হয়তো বা ক্লাসে একটু ফাঁকি দিয়েছেন, তো আশা করি আপনি এই যে আরো 2-3 দিন আছে এর মধ্যে আপনি কি করবেন নিজেকে তৈরি করবেন এবং কোথায় ভুল আছে কোন জায়গাগুলো আপনার ডেভেলপ করা উচিত এই জায়গাগুলো আপনি বাসায় গিয়ে কি করবেন একটু পড়াশোনা করবেন। অনেকে দেখলাম যে ডায়েট করে কাজ করতে গিয়ে অনেক সমস্যা তৈরি করে ফেলে, তো এই সমস্যাগুলো যদি আপনি করে ফেলেন তাহলে কিন্তু যদি এগুলো আপনি ধরতে পারেন, হ্যাঁ, যে আসলে আপনি কোন জায়গাটা ভুল করেন, তাহলে বেসিক যদি ভুল করেন তাহলে কিন্তু আপনাকে নকিয়ে দিবেন, তো আশা করছি আপনি এগুলো কি করবেন আরো ডেভেলপ করবেন, দেখেন কোথায় ভুল করছেন তারপর আমরা বলে দিচ্ছি সবাইকে। আচ্ছা আচ্ছা সর্বশেষ আনোয়ার হোসেন, দেখছেন এর চেষ্টা করতে করতে মাথার চুল ফেলে দিছে, হ্যাঁ, কিন্তু ঘাটতি রেখে নাই, সবচেয়ে আজকে সবচেয়ে বেশি মার্ক পেয়েছে 46.5, আমি নিজেও কিন্তু তার কাছ থেকে এত ভালো আশা করি, আমি চাইলে দিতে পারবো, আমি চাচ্ছি কথাগুলো আপনি আর একটু ডেভেলপ করেন, আমরা যে যেখানে ভুল করছি আপনার যদি দেখেন তারপরে আমরা আবার এই কোশ্চেন দেখে আমরা একেবারে 45টা কোশ্চেন ছিল 50 মার্কের আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কি করবো আলোচনা করে দেবো, তাহলে কে কোথায় ভুল করছেন তাহলে আপনারা বুঝতে পারবেন, এর আগে আপনারা কি করেন সবাই একটু সবার গুলো একটু চেক করেন, ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা আমরা আমি এখানে একটা বিশেষ কথা বলতে চাই, বিশেষ কথা কি বলেন আপনি এটা প্রমাণ পাইছেন তাই না, ঠিক আছে তো আমাদের সাথেই থাকে।